তারেকের মেয়ে থাকে পাঠানো, তাকে দিয়ে হলে আজকে হাসিনা সিরিয়াস দিয়ে যাবে। বিএনপি নতুন ইয়াং নেতৃত্ব দরকার, তারেকের মেয়েকে দরকার। এখনো বলছি, বিএনপি যদি তারেকের মেয়েকে দেশে পাঠায় তাহলে দেশে আন্দোলন সৃষ্টি করা সহজ হবে এমনই কিছু না বলা কথা মৃত্যুর কিছুদিন আগে ঢাকা পোস্টের এক প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে বলে গেছেন সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তারেকের মেয়ে থাকে পাঠানো, যে ব্যারিস্টার রয়েছে তাকে দিয়ে হলে আজকে হাসিনা প্রকৃত প্রতিদ্বন্দ্বী করে তোলা উচিত। তিনি আরো বলেন, বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে আমি কোনো সম্ভাবনা দেখছি না, তাই বলে আমি এটা বলছি না যে তারেক রহমানের মেয়ে কাল এসেই দলের প্রেসিডেন্ট হয়ে যাবে। আজকে এই মুহূর্তে উনি প্রধান হবেন, দেখা যাবে যে 5 বছর পরে বিএনপির দায়িত্বে চলে এসেছে জাইমা রহমান। সে এখন শিখবে, জনগণের কথা শুনবে, কারণ জনগণ বুঝতেই পারছে না বিএনপির কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে তাদের সুখ দুঃখ, তাদের পরামর্শ ও সুপারিশ জানাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতাদের নেতৃত্ব নিয়ে প্রতিবেদক জানতে চাইলে উত্তরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, মির্জা ফখরুল অত্যন্ত ভদ্রজন, অসুস্থ ব্যক্তি, এত বড় দেশে তিনি একা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, তাকে তারেক রহমানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয়, সেজন্যই তো কোনো পরিবর্তন হচ্ছে না, তার জন্য দরকার তরুণ নেতৃত্ব। কয়েক মাস আগে আপনি বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন, তারা এখন তাদের কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত করে না, কিন্তু নিকট অতীতে আপনাকে অনেকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী বলেও দাবি করতেন, এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি তাদের কেউ না, আমাকে নিয়ে সাংবাদিকরা একটা মিথ্যাচার করেন, সুসম্পর্ক আমার সবার সঙ্গেই আছে, আমি যেহেতু সত্য কথা বলি আমি তো তাদের সেখানেও বলি বলব না। যখন আমি বলেছি বিএনপির আজ এই সুযোগ নেওয়ার মুরদ নাই, তারেক রহমান দেশে নাই, খালেদা জিয়া অসুস্থ, তাদের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই বয়োবৃদ্ধ, তাদের নিয়ে তো কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না, একজন নাগরিক হিসেবে আমার সব দলের নেতৃত্ব নিয়ে সমালোচনা করার অধিকার আছে। আমি আওয়ামী লীগও করি না, কিন্তু তাদের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনা করার অধিকার কি আমার নাই? বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, কিন্তু আপনি নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলছেন, এটা করতে গেলে আমাদের বর্তমান সংবিধান সংশোধন করার প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংবিধান সংশোধন তো খুব বেশি কঠিন কাজ নয়, সরকার নির্বাচন কমিশন গঠনের কিছুদিন আগেও বলেছিল এত অল্প সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়, তারপরও তারা আইন নিয়ে হাজির হয়েছে। আজ সরকার ভয় পাচ্ছে তারা এত অন্যায় আচরণ করছে, তাই মনে করছে নির্বাচনে হারলে কপালে দুঃখ আছে, সেটার জন্যই আমি মনে করি জাতীয় সরকার থাকলে এরকমের পাল্টাপাল্টি হবে না, আওয়ামী লীগও জাতীয় সরকারের অংশীদার হবে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সেটা করলে আজ তাদের যে চালাকির সরকার সেটা হবে না, পরিচ্ছন্ন খোলামেলা কথাবার্তা থাকতে হবে, জাতীয় সরকার আগামী সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনার কারা হবেন তা জনগণের কাছ থেকে মতামত নিয়ে করবেন, লুকোচুরি করে কিছু করা যাবে না, এসব কারণে আমি মনে করি জাতীয় সরকারের প্রয়োজন আছে, এজন্য তো সংবিধান কিছুটা সংশোধন করতে হবে, বদলাতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলে জাতীয় সরকারের প্রধান কে হবেন এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সেটা খুঁজে বের করতে হবে, সারা দেশে কি এমন একজন লোক পাওয়া যাবে না, খুঁজে বের করার দায়িত্ব কে নেবেন বা কোনো প্রক্রিয়ায় এটা করা হবে, তাছাড়া রাজনৈতিক দলগুলো তো একজন আরেকজনকে বিশ্বাস করে না, এমন ফিরতি প্রতিবেদকের প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, যখন জাতীয় সরকার নিয়ে আলাপ আলোচনা শুরু হবে তখন সিদ্ধান্ত হবে যে কিভাবে এই সরকারের প্রধান নির্বাচিত হবেন বা খুঁজে বের করার প্রক্রিয়া কি হবে, তাছাড়া রাজনৈতিক দলগুলো এখন কেউ কাউকে বিশ্বাস করছে না, কিন্তু যখন দেখবে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে তখন সবাই সবাইকে বিশ্বাস করবে। আপনার দৃষ্টিতে জাতীয় সরকারের প্রধান কে হতে পারেন এমন প্রশ্নে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার মতে মোহাম্মদ ইউনূস জাতীয় সরকারের প্রধান হতে পারেন, সেটা হয়তো আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। পদ্মা সেতু অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস, কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাছাড়া অর্থনীতিবিদ রেহমান শোভান আছেন, তারা না হলে কাউকে না কাউকে তো পাওয়া যাবে। জাতীয় সরকারের কাজ কি হবে এমন প্রসঙ্গে প্রশ্ন করলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, তাদের কাজ হবে একটা সুষ্ঠু প্রশাসন গড়ে তোলা, সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রয়োগ করা। আজ দেশে সুশাসন নেই, দেশে দারিদ্রের হার বেড়েছে, 2 কোটি লোককে খাদ্যের নিরাপত্তা দেওয়া, স্বাস্থ্যের নিরাপত্তা দেওয়া এটা কোনো কঠিন কাজ নয়, ইচ্ছা থাকলেই এসব পরিবর্তন করা যাবে, বেকারদের কর্মসংস্থান করা, একটা সুষ্ঠু নির্বাচন করা, তখন জনগণ যদি আবার আওয়ামী লীগকে চায় তারা ক্ষমতায় থাকবে, অন্য কাউকে চাইলে তারা ক্ষমতায় আসবে। গত 11 এপ্রিল রাত 11টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
মৃত্যুর কিছুদিন আগে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক আদিত্য রিমনকে সাক্ষাৎকারটি দেন সারা জীবন উল্টো ধারায় চলা মানুষটি।